আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু স্পাইসি টিউব বাংলাদেশ। আজ নিয়ে এসেছি মজার একটা রেসিপি, একেবারে মজার, 100% মজার একটা রেসিপি, যেটা তৈরি করতে আমাদের শুধুমাত্র লাগবে দুইটা উপকরণ, টু ইনগ্রিডিয়েন্টসের একটা পুডিং নিয়ে হাজির হলাম। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি বাচ্চাদের যে জুস খাওয়ার জুস থাকে সেটা দুইটা প্যাকেট, মানে 400 ml মিক্সড ফ্রুট জুস আমি নিয়ে নিচ্ছি। এখানে যে কোনো টাইপের জুস আপনারা ব্যবহার করতে পারেন। এখানে এখন আমি দিয়ে দেব 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। যেহেতু জুসের ভেতরে যথেষ্ট মিষ্টি থাকে সেজন্য আমি মিষ্টি অ্যাড করছি না, এটাকে খুব ভালো করে গুলতে হবে যেন কোনো লাম্পস না থাকে। এবার এটা ফ্রাইং প্যানে ঢেলে দিচ্ছি এবং এটা অল্প আঁচে মিডিয়াম হিটে 10 মিনিট আমি রান্না করব, একদম ঘড়ি ধরে 10 মিনিট। যখনই কালারটা চেঞ্জ হতে শুরু করবে তখনই বুঝতে পারবেন কর্নফ্লাওয়ারগুলো রান্না হয়ে গেছে। এই যে চেঞ্জ হতে শুরু হয়েছে, একদম ঘড়ি ধরে 10 মিনিট রান্না করলেই এটা রান্না হয়ে যাবে। এবার যেই পাত্রে আমি সেট করব সেই পাত্রে আমি এটা ঢেলে নিচ্ছি। আমি ছোট ছোট দুটো কাপে এটা সেট করছি। এবার এটাকে 2 ঘন্টার জন্য সেট হতে রেখে দেব রেফ্রিজারেটরে এবং 2 ঘন্টা পরে ঠিক এমন হয়ে সেট হয়ে যাবে। দেখেই মনে হচ্ছে যে পুডিং তৈরি হয়ে গেছে। একদম সিম্পল একটা রেসিপি আজকে শেয়ার করলাম আপনাদের সাথে, আশা করি আপনাদের ভালো লাগবে। এবং ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর আমি এই সম্পূর্ণ রোজার মাসে আমার যে ফেসবুক পেজ আছে স্পাইসি টিউব বাংলাদেশ, ওখানে প্রতিদিন রাত 8টায় লাইভে 15 মিনিটে একটা ইফতারির আইটেম শেয়ার করি। যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করতে হবে। আজ তাহলে এই ইয়ামি ইয়ামি পুডিং দেখিয়ে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি, ফিরে আসবো অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।